নমস্কাৰ স্বাগতম ন বছৰ লগে লগে মই গীতাশ্ৰী লৈ আহিছো লাইভাৰ প্ৰথমে টাইৱানৰ খবৰ টাইৱান আৰু পশ্চিম জাপানত এতিয়া সুনামিৰ এলাৰ্ট যিহেতু টাইৱান জোকাৰি গৈছে এটা যথেষ্ট শক্তিশালী ভূমিকম্পই টাইৱানৰ লগতে পশ্চিম জাপানত এতিয়া সুনামিৰ এলাৰ্ট দিয়া হৈছে যিকোনো মুহূৰ্তত সুনামি আহিব পাৰে টাইৱানৰ উচ্চ প্ৰাবল্যৰ এই ভূমিকম্পৰ পিছতে সুনামিৰ আশংকা বাঢ়িছে আৰু জাপানৰ বিয়াজো কিউজাবাক কে ধৰি বহুকেইটা উপকূলীয় অঞ্চলত সুনামিৰ আশংকা তিনি মিটাৰ উচ্চতা পৰ্যন্ত সাগৰীয় ঢৌৱে কোবাই যোৱাৰ আগজাননী জাৰি কৰিছে কৰ্তৃপক্ষই টাইৱান জাপানৰ উপকূলীয় অঞ্চলৰ লোকক নিৰাপদ স্থানলৈ যোৱাৰ নিৰ্দেশনা দিয়া হৈছে ৰিক্টাৰ স্কেলত 7.5 প্ৰাবল্যৰ এই ভূমিকম্পই জোকাৰিছে টাইৱান তিনি দশকৰ সৰ্বাধিক প্ৰাবল্যৰ শক্তিশালী ভূমিকম্পই জোকাৰিছে দ্বীপ ৰাষ্ট্ৰখন আৰু ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ টাইৱানৰ হুৱালিয়ান চহৰৰ পৰা 25 কিলোমিটাৰ দক্ষিণ পূবত বুলি গম পোৱা গৈছে প্ৰশান্ত মহাসাগৰৰ 15.5 কিলোমিটাৰ গভীৰত অভিকেন্দ্ৰ আৰু ভূমিকম্পত বাগৰি পৰিছে বহুকেইটা অট্টালিকা খহি পৰিছে মাটি হাৱালি পৰিছে বহু অট্টালিকা ভূমিকম্পৰ পিছতে বিভিন্ন স্থানৰ ভূমিস্খলনৰ ঘটনা আহিছে পোহৰলৈ আৰু এই যি দৃশ্য আপুনি টিভিৰ পৰ্দাত এই মুহূৰ্তত দেখিছে তেনেকুৱা ভূমিস্খলনৰ কেইবাটাও স্থানত দৃশ্য আহিছে পোহৰলৈ বিভিন্ন স্থানত আবদ্ধ হৈ পৰিছে বহু লোক এতিয়াও তেওঁলোক আবদ্ধ হৈ আছে আনকি কিছু কিছু ঘৰ এনেকৈ হাৱালি পৰিছে এতিয়ালৈকে ভূমিকম্পৰ ফলত এজন লোক নিহত হৈছে অৰ্ধ শতাধিক লোক আহত হোৱাৰ বাতৰি আহিছে আৰু উদ্ধাৰকাৰী দলৰ উদ্ধাৰ অভিযান আছে অব্যাহত ভূমিকম্পৰ ফলত বহু সময়ৰ বাবে স্তব্ধ হৈ পৰিলে মেট্ৰ' ৰেল সেৱা এই মুহূৰ্তত কেইবাটাও দৃশ্য টিভিৰ পৰ্দাত এফালে যদি দেখিছে উৰণ সেতু আনফালে মেট্ৰ'ৰ ভিতৰৰ দৃশ্য ক'ৰবাত হঠাৎ হাউলি পৰিছে একো একোটা অট্টালিকা আৰু কাৰণটোৱে হৈছে টাইৱানৰ এই তিনি দশকৰ মূৰৰ আটাইতকৈ শক্তিশালী ভূমিকম্পটো দৃশ্য আপুনি দেখিছে এয়া এটা টিভি চেনেলৰ ষ্টুডিঅ'ৰ ভিতৰৰ দৃশ্য সাধাৰণতে যেতিয়া টিভি চেনেল এটা বাতৰি পৰিৱেশন কৰি থাকে কোনো এগৰাকী সাংবাদিকে তেতিয়া ভিতৰত এই ধৰণে তাত যিখিনি লাইট বাতিৰ ব্যৱস্থা থাকে বা ভিতৰত যিবোৰ আচবাব থাকে চাওক কেনেকৈ এই গোটেই লাইট ভূমিকম্পৰ কম্পনত কি অৱস্থা হৈছে এই লাইটসমূহ ওপৰৰ পৰা ষ্টুডিঅ'সমূহত লগোৱা থাকে এইবোৰ লাইট সাধাৰণতে টিভি চেনেলৰ ষ্টুডিঅ'ৰ ভিতৰত এই ধৰণৰ লাইটিঙৰ ব্যৱস্থা থাকে কিন্তু চাওক যেন যিকোনো মুহূৰ্ততে সৰি পৰিব সেই লাইট যিকোনো মুহূৰ্ততে যেন ওলাই পৰিব সেই লাইট আৰু ভূমিকম্পৰ প্ৰাবল্য যথেষ্ট শক্তিশালী ভূমিকম্প 7.5 প্ৰাবল্যৰ এই ভূমিকম্পৰ মাজতো কিন্তু সাংবাদিকগৰাকীয়ে নিজৰ কৰ্তব্য সমাপন কৰি আছে আৰু এই সাংবাদিকগৰাকীয়ে অৱশ্যে তেতিয়া তেওঁ বাতৰি পৰিৱেশন কৰি আছে বাতৰি পৰিৱেশিকাগৰাকীয়ে তেওঁ এটা সময় যেন স্ক্ৰীণখনত ধৰি ল'বলগীয়া হৈছে কিয়নো থিয় হৈ থকাটোৱে যেন টান হৈ পৰিছে কঠিন হৈ পৰিছে টাইৱানৰ বিভিন্ন স্থানৰ যি দৃশ্য অত্যন্ত শিহৰণকাৰী কিছু দৃশ্য আৰু ভূমিকম্প সংঘটিত হৈ থকা কেইবা ছেকেণ্ড ধৰি এইধৰণে আচলতে কঁপি আছিল গোটেই ভূমি আৰু তাৰ লগতে বহুকেইটা তাৰ পিছত সৰু সৰু ভূমিকম্পই জোকাৰি গৈছে উপকূলীয় অঞ্চলৰ লোকক নিৰাপদ স্থানলৈ ইতিমধ্যে যাবলৈ কোৱা হৈছে কাৰণটোৱে হৈছে চুনামি সুনামিৰ আশংকা টাইৱানৰ উচ্চ প্ৰাবল্যৰ ভূমিকম্পৰ পিছতে এফালে যদি চুনামিৰ এলাৰ্ট দিয়া হৈছে আনহাতে চলিছে এতিয়া উদ্ধাৰ অভিযান আৰু প্ৰকৃতিৰ তাণ্ডৱ লীলা তাৰ মাজতে চাওক কেনেকৈ উদ্ধাৰ অভিযান চলিছে এটি শিশুক উলিয়াই অনা হৈছে সুকলমে এইধৰণে বহু লোকক সুকলমে উদ্ধাৰ কৰা হৈছে প্ৰায় আহত হৈছে বহুজন প্ৰায় অৰ্ধ শতাধিক লোক আহত হৈছে কিন্তু এই যিটো দৃশ্য এয়া উদ্ধাৰ অভিযানৰ দৃশ্য সেয়া ৰেম্প লগাই উদ্ধাৰ অভিযান কৰিছে তাত যি জৰুৰীকালীন সেৱাৰ লোকসকলে আৰু শিশু এটি কেনেকৈ ঘৰৰ পৰা উলিয়াই অনা হৈছে শিশুটি ঘৰৰ পৰা উলিয়াই অনা হৈছে সম্ভৱতঃ সেয়া উদ্ধাৰকাৰী বাহিনী হ'ব পাৰে কোনোবা ওচৰ চুবুৰীয়া হ'ব পাৰে হাউলি পৰা যিটো অট্টালিকা সম্পূৰ্ণৰূপে হাউলি পৰিছে যিটো অট্টালিকা সম্পূৰ্ণৰূপে বেঁকা হৈ গৈছে সেই অট্টালিকাটোৰ ভিতৰত মানুহ আবদ্ধ হৈ আছিল শিশু আবদ্ধ হৈ আছিল আৰু সেই শিশুটি উলিয়াই অনাৰ যি দৃশ্য সেয়া আপুনি ইতিমধ্যে দেখিছে
এটা দুটা নহয় তেনেকুৱা কেইবাটাও অট্টালিকা আৰু পানীৰ ঢৌ কেনেকৈ খেলিছে চাওক এটা সুইমিং পুল ইয়াত সুইমিং পুল নহয় যেন তাত সাগৰৰ ঢৌহে আচলতে এই ধৰণৰ দৃশ্য চাৰিওফালে দেখা গৈছে সুইমিং পুল এটাৰ দৃশ্য কেমেৰা আবদ্ধ কৰি ৰাখিলে সম্ভৱত সেয়া চি চি কেমেৰা আৰু তাত কেনেকৈ এই সুইমিং পুলৰ পানীয়ে ঢৌ খেলিছে তাৰ পৰা অনুমান কৰিব পাৰি এই কিমান শক্তিশালী এই টাইৱানৰ ভূমিকম্প আৰু লগতে এই মুহূৰ্তত আন এটা দৃশ্য মাটি খহিছে পাহাৰ খহিছে পাহাৰ খহি সম্পূৰ্ণকৈ তললৈ নামি আহিছে একো একোটা ডাঙৰ অংশ আৰু এয়া পথৰ ওপৰতে পাহাৰ খহি আহি গোটেই শিল মাটি আবদ্ধ হৈ পৰিছে আৰু এই পাহাৰ খহাৰ মূল কাৰণটোৱে হৈছে ভূমিস্খলন ভূমিকম্পত এই ধৰণে পাহাৰৰ মাটি খহিছে 7.5 প্ৰাবল্যৰ এই যে ভূমিকম্প 7.5 প্ৰাবল্যৰ ভূমিকম্পটোৰ ফলত এনেকৈ ক'ৰবাত যদি ভূমিস্খলন হৈছে পাহাৰ খহিছে ক'ৰবাত আকৌ উৰণ সেতুৰ ওপৰত দৃশ্য দেখা গৈছে চাওক কেনেকৈ বাহন একো একোখন লৈ তাত কোনোমতেহে থিয় দি আছে বা কোনোমতেহে বাহন কেইখনৰ ওপৰত বহি আছে লোকসকল আৰু লগতে বহুকেইটা অট্টালিকা হাউলি পৰা অট্টালিকাৰ পৰা ইতিমধ্যে উদ্ধাৰ কৰা হৈছে চলি থকা গাড়ী এটা সময়ত ৰৈ দিবলগীয়া হৈছিলে চালক আৰোহীসকলো ৰৈ দিছিলে চলাই থকা বাহনকেইখনক লৈ কিয়নো তাত এফালে যদি ভূমিকম্পৰ সেই জোকাৰণি অনুভূত হৈছে আনহাতে ক'ৰবাত আকৌ অট্টালিকাৰ পৰা আহিছে শব্দ মুঠৰ ওপৰত এই ধৰণৰ বিভীষিকা এটা দেখা গৈছে এই গোটেই অঞ্চলসমূহত টাইৱানত আৰু বহুকেইটা দশকৰ মূৰত প্ৰায় 3 দশকৰ মূৰত টাইৱানৰ দ্বীপ ৰাষ্ট্ৰখনৰ এই ধৰণৰ যি ভূমিকম্পৰ জোকাৰণি 7.5 প্ৰাবল্যৰ ভূমিকম্পই টাইৱান জোকাৰি যোৱাৰ পিছতে স্বাভাৱিকতে তাত এতিয়া উদ্ধাৰ অভিযান চলিছে বিভিন্ন ঠাইত বহু ঘৰ দুৱাৰত ফাট মেলিছে 7.5 প্ৰাবল্যৰ এই ভূমিকম্প যথেষ্ট শক্তিশালী ভূমিকম্প এই আটাইতকৈ শক্তিশালী ভূমিকম্পৰ ভিতৰত পৰে 7.5ৰ ওপৰৰ ৰিক্টাৰ স্কেলৰ যিবোৰ প্ৰাবল্যৰ ভূমিকম্প আৰু এক দৃশ্য আমি দেখুৱাইছো মেট্ৰৰ ভিতৰৰ যিটো দৃশ্য এখন মেট্ৰ ইয়াত মেট্ৰখন গৈ আছে কিন্তু সেই মেট্ৰখনৰ ভিতৰত থকা যিসকল লোক কেনেকৈ তেওঁলোকে এই ভূমিকম্পৰ যি কম্পন সেয়া অনুভৱ কৰিছে জোকাৰণি অনুভৱ কৰিছে সেই ভিজুৱেলছ দেখা গৈছে আৰু আনহাতে বিভিন্ন ঠাইত এতিয়া চলিছে উদ্ধাৰ অভিযান কেইবা দশকৰ মূৰত অহা এই যি শক্তিশালী অন্যতম জোকাৰি যোৱা টাইৱান শক্তিশালী ভূমিকম্প আৰু এই শক্তিশালী ভূমিকম্পটোৰ উপৰিও এতিয়া চুনামি এলাৰ্ট জাৰি কৰা হৈছে কেৱল টাইৱানতেই নহয় এতিয়া জাপান আৰু ফিলিপাইনছতো দক্ষিণ জাপান আৰু ফিলিপাইনছতো এয়া চুনামিৰ এলাৰ্ট জাৰি কৰা হৈছে আৰু এই মুহূৰ্তত পুনৰ সেই দৃশ্যটো দেখুৱাবলৈ বিচাৰিছোঁ য'ত এটা টিভি চেনেলত তেতিয়া লাইভ বুলেটিন চলি আছিল তেতিয়া পোনপটীয়া সম্প্ৰচাৰ চলি আছিল ষ্টুডিঅ'ৰ পৰা কোনোবা এগৰাকী সাংবাদিকে তেতিয়া বাতৰি পৰিৱেশন কৰি আছিল আৰু সাংবাদিকগৰাকীৰ চাওক কোনোমতেহে তেওঁ যেন স্ক্ৰীণখনত ধৰি থিয় হৈ ৰৈছে কৰ্তব্য সমাপন কৰি গৈছে বাতৰি পঢ়ি আছে কিন্তু তাত ভূমিকম্পৰ জোকাৰণি সকলোৱে যিধৰণে অনুভূত কৰিছে ষ্টুডিঅ'ৰ ভিতৰৰ দৃশ্যটো চাওক সম্পূৰ্ণকৈ এই যিসমূহ লাইট আপুনি দেখিছে এই লাইটসমূহ সাধাৰণতে ষ্টুডিঅ'ত যিকোনো এটা টিভি চেনেলৰ ষ্টুডিঅ'ত ওপৰৰ পৰা এই ধৰণে বান্ধি থোৱা থাকে বা তেনেকুৱা নিৰ্দিষ্ট ব্যৱস্থাৰে সেই লাইটসমূহৰ তাত তেনেকৈ ৰখা হয় তেনেকুৱা এটা চিষ্টেম কৰা থাকে কিন্তু এই ভূমিকম্পৰ জোকাৰণি যেন যিকোনো মুহূৰ্তত এই লাইটসমূহ পৰি পৰিব যেন তেনেকুৱাহে এটা 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 দৃশ্য এটা দেখা গৈছে আন কিছু খবৰলৈ আগবাঢ়িম শিৱসাগৰৰ ডিমৌ মুখত বিধ্বংসী অগ্নিকাণ্ড জুইত ভস্মীভূত এখন কাপোৰ জোতাৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠান আৰু জুইত যা গৈছে কেইবা লক্ষাধিক টকা মূল্যৰ সামগ্ৰী অনুপ বৰুৱাত আমাৰ ব্যৱসায়ীজনৰ দোকানত লাগিল জুই জানিব পৰা হোৱা নাই এতিয়ালৈকে অগ্নিকাণ্ডৰ কাৰণ আছিল কি বহুখিনি ক্ষয় ক্ষতি হৈছে শিৱসাগৰৰ এয়া ডিমৌমুখ য'ত বিধ্বংসী অগ্নিকাণ্ড জুইত ভস্মীভূত এখন কাপোৰ জোতাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান জুইত যা গৈছে কেইবা লক্ষাধিক টকা মূল্যৰ সামগ্ৰী অনুপ বৰুৱা নামৰ ব্যৱসায়ীজনৰ দোকানত এই অগ্নিকাণ্ড আৰু বাক্সাৰ মুছলপুৰত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা অচিনাক্ত বাহনৰ খুন্দাত বাইক আৰোহী এগৰাকীৰ মৃত্যু ঘটিছে মৃত ব্যক্তিজনৰ নাম প্ৰাণজিৎ দাস গুৱাহাটীত কৰ্মৰত যুৱকজন ঘৰলৈ আহি থকা অৱস্থাতে মুছলপুৰৰ সমীপত গাৰ্ডাম দেউত এই দুৰ্ঘটনাটো সংঘটিত হয় দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়েই বাহনখনৰ পলায়ন
অচিনাক্ত বাহনৰ খুন্দাৰ যি খুন্দাত নিহত হৈছে প্ৰাজিৎ দাস কিন্তু তাৰ পিছতে বাহনখন অৱশ্যে ধৰিবলৈ নোৱাৰিলে বাহনখনে পলায়ন কৰিছে আৰু ইতিমধ্যে ঘটনাটোৰ পিছতে যথেষ্ট হুকৰ চাপ পৰিছে অঞ্চলটোত প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের মনোনয়ন দাখিল আর দশটা লোকসভা সমষ্টিত সমানে সময় দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মঙ্গলবারে ডিফুট বিজেপি প্রার্থী অমর সিং টিসুর মনোনয়নত ভাগ লওয়ার সরুপথার নির্বাচনী প্রচার সভাতো ভাগ লৈছে আর তারপর আজি বরাকলৈ যাব মুখ্যমন্ত্রীগৰাকী বরাকত কার্যসূচী আছে বিজেপি প্রার্থী মনোনয়ন দাখিল পর্বত আজি অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পরিমল শুক্লবৈদ্যর মনোনয়ন দাখিলের সময় উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রীগৰাকী আর শিলচরত নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রীগৰাকীয়ে শিলচরের হেলিকপ্টারে করিমগঞ্জলৈ যাব মুখ্যমন্ত্রীগৰাকী করিমগঞ্জলৈ যাব কৃপানাথ মাল্লার মনোনয়নত উপস্থিত থাকিব মনোনয়ন দাখিলত আর মুখ্যমন্ত্রীগৰাকী ইয়ার পিছতে হাইলাকান্দিত নির্বাচনী প্রচার সভাত ভাগ লব এইকেইটা দিনত এই ধরনে অহরহ নির্বাচনী যে কার্যসূচীত ভাগ লব প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচার আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের মনোনয়ন দাখিল সমানেই যে ব্যস্ততা মুখ্যমন্ত্রীগৰাকী দেখা গৈছে দশটা লোকসভা সমষ্টিত সমানে সমানে সময় দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মঙ্গলবারে ডিফুট বিজেপি প্রার্থী অমর সিং টিসোর মনোনয়ন দাখিলত ভাগ ললে তারপর সরুপথার নির্বাচনী প্রচার সভাত ভাগ লওয়ার পিছত আজি বরাকত উপস্থিত হব মুখ্যমন্ত্রীগৰাকী আর বরাকত মুখ্যমন্ত্রীগৰাকীর আজি দুটা তিনটাক কার্যসূচী আছে আজি বরাকর যে কার্যসূচী মুখ্যমন্ত্রীগৰাকী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকর দুটা সমষ্টির বিজেপি প্রার্থী দুইগৰাকীর মনোনয়ন দাখিল পর্বত ভাগ লব আর প্রথমে শিলচরলৈ যাব মুখ্যমন্ত্রীগৰাকী পরিমল শুক্লবৈদ্যর মনোনয়ন দাখিলর সময়ত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রীগৰাকী ইফালে শিলচরত নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রীগৰাকী শিলচরের হেলিকপ্টারে করিমগঞ্জলৈ যাব মুখ্যমন্ত্রীগৰাকী কৃপানাথ মাল্লার মনোনয়ন দাখিলত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর ইয়ার পিছতে হাইলাকান্দিত এখন নির্বাচনী সভা আছে তাত ভাগ লব মুখ্যমন্ত্রীগৰাকী মুখ্যমন্ত্রীর যে কার্যসূচী মুখ্যমন্ত্রীর যে ক্যাম্পেইন এইকটা দিন অহরহ চলিব এই ধরনের 3 এপ্রিলত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে শিলচর করিমগঞ্জত অর্থাৎ আজি যে কার্যসূচী আছে আর তারপর দুইটা সমষ্টির প্রার্থী উপস্থিত হয়ে মনোনয়ন দাখিল পর্বত অংশ গ্রহণ করব ইয়ার পিছতে 4 এপ্রিলর যে কার্যসূচী নগাঁও দরং ওদালগুড়ি ঢেকিয়াজুলি জনসভাত ভাগ লব 4 এপ্রিল মনোনয়ন দাখিলর দ্বিতীয় পর্যায়ের অন্তিম দিন 5 এপ্রিলত ডিগবৈ মাকুম আর টিংখাগত মুখ্যমন্ত্রীগৰাকীর জনসভা আছে 6 এপ্রিলত আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ 6 এপ্রিলত দুখনকৈ সভা দুটা ঠাইত লক্ষিমপুর আর হোজাই তাত অমিত শাহ সঙ্গ দিব এই নির্বাচনী ক্যাম্পেইনত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে দুইখন সভাতে অমিত শাহর সঙ্গে উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রীগৰাকী আর ইয়ার পিছত মুখ্যমন্ত্রীগৰাকীর কার্যসূচী 7 এপ্রিলত আছে তিতাবৰত মৰিয়নি নাজিরাত 3খনকৈ জনসভা অর্থাৎ 7 এপ্রিলত 8 এপ্রিলত নাহরকটিয়া দুলিয়াজান সাবুয়াত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে জনসভা সম্বোধন করব আর এই ধরনের মুখ্যমন্ত্রীগৰাকীর যে গোটে কার্যসূচী এই কার্যসূচীর 17 এপ্রিললৈকে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে নির্বাচনী অহরহ ক্যাম্পেইন করব প্রথম পর্যায়ের নির্বাচন 19 এপ্রিলত আর তার দ্বিতীয় পর্যায়ের যে নির্বাচনের তারিখ সেয়া 26 এপ্রিল মনোনয়ন দাখিলর অন্তিমটো দিন কাইলৈ আর এই মনোনয়ন দাখিলত গোটে পর্বত বিজেপি প্রার্থী কেগৰাকীক শঙ্ক দিছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে আর বিজেপি প্রার্থীগৰাকীক আজি কৃপানাথ মাল্লাক আর পরিমল শুক্লবৈদ্যর সঙ্গে একেলগে মনোনয়ন দাখিল পর্বত সঙ্গ দিব মুখ্যমন্ত্রীগৰাকীয়ে মাজুলীত নির্বাচনী হিংসা বিজেপির নামনি মন্ডলের সম্পাদকক আক্রমণের অভিযোগ উঠিছে বিদুর পায়েঙক আক্রমণ করেছে একটা অভিযোগ আর এই অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে উত্থাপন হয়েছে দুঘরিয়া ঘাটত সংঘটিত হয়েছে ঘটনা সন্দর্ভত মেঘনাথ পেগু আর মন্টু পেগুক আটক করেছে গড়মূর আরক্ষী মাজুলী জেলা বিজেপির
সভাপতিকে ধৰি বিধায়ক ভূপন কামে গৰিহণা দিছে এই ঘটনাটো। নির্বাচনের প্রাক মুহূর্ত কংগ্রেসের দুগারী আসলতে তথ্যসল গুন্ডা বুলিয়ে কব লাগিব মেঘনাথ পেগু মন্টু পেগু দুগারী কংগ্রেসের যুবকে পরিকল্পিতভাবে নামনি মাজুলি মণ্ডল ভারতীয় জনতা পার্টির সম্পাদক বিদুর পায়েং ডাঙরিয়াক সেলেক দুঘরিয়া ঘাটত নাওর উপর প্রাণে মরার ভাবুকি প্রদান করেছে, হত্যা করার কারণে চেষ্টা করেছে, চুলা ফালিছে, বুকুত মারিছে। তো এনে ধরনের কাম কাজে কংগ্রেস দলটো যে শাসনলৈ কোনোদিন নাহে, তেওঁলোক যে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছে কংগ্রেস কর্মী সকল, ইয়ার পরিচয় দাঙি ধরেছে। আর মাজুলীর সন্মানীয় ভোটার রাইজে মাজুলীর এই শ্রদ্ধাশীল সমাজখনে এনে ধরনের হিংসাত্মক কার্যকলাপক কেতিয়াও প্রশ্রয় নিদিয়ে, এনে ধরনের আচরণের জড়িয়ে কংগ্রেসের দলটোয়ে যদি ভাবিছিল আমি দুটা ভোট পাম, সেই দুটাও নাইকিয়া হব, এই কথাটো জানি থাকা উচিত। আর আমি সকলকে কৈছো যে নির্বাচনের সময়ত যাতে বা আন সময়তো কেতিয়াও যাতে আনক আক্রমণ করিবর কারণে, আনক অপকার করিবর কারণে এনে ধরনের পদক্ষেপ কোনেও গ্রহণ নকরে, তার কারণে আমি সকলকে আহ্বান জানাইছো। দিল্লির পর গুয়াহাটী অভিমুখী ইন্ডিগো বিমানত ভয়ঙ্কর ঘটনা। ইন্ডিগো কর্তৃপক্ষই বিমান যাত্রীর বাবে যোগান ধরা যে খাদ্য তাত উলাল পোক, লগেলগে একটা হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি যাত্রীসকলের মাজত। খাদ্যর নামত এক বৃহৎ পরিমাণের ধন লওয়া হয় বিমানের ভিতরত, কিন্তু বিপরীতে যাত্রীক এনেকা ধরনের অস্বাস্থ্যকর পোক উলওয়া খাদ্য পরিবেশন করা হয়, আর ইয়াকে লো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তীব্র অসন্তুষ্টি ব্যক্ত করেছে যাত্রীসকলে। দিল্লির পর গুয়াহাটী অভিমুখী 6E2095 নম্বরের বিমানখনত এই ঘটনা, খাদ্য পোক উলাল আর তারপরে স্বাভাবিকতে এই ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দিল্লি সে গুয়াহাটি আ রই থি ফ্লাইট নম্বর 6A2095, উসমে হমলোগকে স্যান্ডউইচ খানে কে লিয়ে দিয়া থা, উস স্যান্ডউইচ মে ইতনা বড়া সা পিল্লু মিলা, মানে কমপ্লেন ভি দিয়া থা, আর আমারে সাথে ক্যাবিনেট মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভি থে, উনোনে দেখা থা ইন্ডিগো ফ্লাইট থাও। রাজ্যিক কর্মচারীসকলের বাবে আছে একটা গুরুত্বপূর্ণ খবর। 8 এপ্রিলের কর্মচারীসকলে লাভ করব মার্চ মাহর দরমহা। 2 এপ্রিলের 2024 মার্চ মাহর দরমহা প্রস্তুতর নির্দেশনা দিয়া হয়েছে। 2 এপ্রিলের পেনশন বিল প্রস্তুততো নির্দেশনা দিয়া হয়েছে। 5 এপ্রিলের কোষাগারত দাখিল করব লাগিব বিল সমূহ, রাজ্য সরকারের বিত্ত বিভাগে জারি করেছে এই নির্দেশনা। অরুণাচল প্রদেশের জিরোর এখন হোটেলত রহস্যজনক ঘটনা। হোটেলের কোঠাত কেরলার দুগৰাকী মহিলা সহ তিনিগৰাকী লোকের মৃতদেহ উদ্ধার করাক লৈ ব্যাপক চাঞ্চল্য। হোটেলের বন্ধ কোঠার ভিতর উদ্ধার করা হয়েছে কেরলার এক দম্পতির লগতে মহিলাগৰাকীৰ বান্ধবীর মৃতদেহ। ইতিমধ্যে আরক্ষীয়ে চিনাক্ত করেছে মৃত লোক তিনিগৰাকী। হোটেলের কোঠার ভিতর উদ্ধার হওয়া মৃতদেহ তিনিটা হয়েছে নবীন টমাস, নবীনের পত্নী দেবী বি আর তেওঁলোকৰ বন্ধু আর্যা বি নায়ারর। 28 মার্চত কেরলার পর অরুণাচল প্রদেশের জিরোলো আহিছিল বান্ধবীর লগতে দম্পতি। 1 এপ্রিলের পুয়ারে পর হোটেলের লোকে তেওঁলোকক দেখা নাছিল। বিচার খোচার আরম্ভ হল। বিচার খোচার করতেই হোটেলের কোঠার ভিতরতে লোক তিনিজন থকার সন্দেহ উপজিল হোটেল কর্তৃপক্ষের, আর তারপর ভিতরের বন্ধ করে থাকা হোটেলের যে কোঠা খোলার লগালগ দেখা গেল সেই ভয়ঙ্কর দৃশ্য। হোটেলের একটা কোঠার ভিতরতে উদ্ধার করা হয়েছে কেরলার 3 পর্যটকের মৃতদেহ। হোটেলের কোঠা বিছনাত পড়ে আছিল আর্য বি ডায়ারর মৃতদেহ। রেপিট হওয়া মণিমন্ধনের হওয়া রক্তক্ষরণের বাবে হাত আর্য বি নায়ারর মৃত্যু ঘটার সন্দেহ করেছে জিরো আরক্ষী। একটা কোঠাতে মজিয়াত পড়ে আছিল দেবী বির মৃতদেহ, নবীন টমাসর পত্নীরও মণিমন্ধনের লগতে ডিঙ্গিত আছিল চোকা অস্ত্রর কাটি থা সিট। আনফালে একটা কোঠার বাথরুমত উদ্ধার করা হয়েছে পর্যটক দলটির একমাত্র পুরুষ তথা দেবী বির স্বামী নবীন টমাসর মৃতদেহ। নবীন টমাসর হাতর সরুকাঠি কিংবা মণিমন্ধনত আছে কটার সিট। ইতিমধ্যে আরক্ষীয়ে তদন্ত আরম্ভ করেছে। ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে ফরেন্সিকর দল, আর মৃতদেহ উদ্ধার হওয়ার পূর্বে কেরলার ত্রিবান্দ্রমর থানাখনত এখন থানাত আর্যবি নায়ারর পরিয়ালে দাখিল করে থাকছিল এখন এজাহার তেওঁর নিরুদ্দিষ্ট হওয়া বলে। এজাহারত আর্যবি নায়ার সন্ধানহীন হওয়া বলে উল্লেখ করেছিল পরিয়ালের লোকে। আর এই ঘটনায় জোকাৰি গৈছে অরুণাচলের লগতে কেরলাকো। কিন্তু কেরলার পর অহা এই তিনিগৰাকী পর্যটকে জিরোর হোটেলখনের ভিতরের মৃতদেহ উদ্ধার করা হল
বা তেওঁলোকৰ মৃত্যু কেনেকৈ ঘটিল ৰহস্যৰ সৃষ্টি হৈছে অন্ধবিশ্বাসৰ পৰিণতিতে এই ঘটনা সংঘটিত হৈ যোৱাৰ সন্দেহ কৰিছে জিৰো আৰক্ষীয়ে ভিতৰৰ পৰা যিহেতু বন্ধ আছিল দুৱাৰ তেনে পৰিপ্ৰেক্ষিতত হোটেলৰ কোঠাৰ ভিতৰত কোনো তৃতীয় কৰ্তৃপক্ষ বা কোনো তৃতীয় পক্ষ তাত সোমোৱা নাই বুলি সন্দেহ কৰা হৈছে বা অনুমান কৰা হৈছে পৰ্যটক তিনিগৰাকীক হত্যা কৰা সন্দেহ নাকচ কৰিছে জিৰো আৰক্ষীয়ে মহানগৰীৰ মাছমজিয়া নাহৰ ফুটুকীৰ মুক্ত বিচৰণ প্ৰতিদিনে ভক্ষণ কৰিছে পোহনীয়া জীৱ জন্তু কেমেৰাত আবদ্ধ হৈছে নাহৰ ফুটুকীৰ বিচৰণৰ দৃশ্য জি এম চি এইচৰ সমীপত নাহৰ ফুটুকীৰ মুক্ত বিচৰণ নাহৰ ফুটুকীৰ মুক্ত বিচৰণত শংকিত হৈ পৰিছে অঞ্চলবাসী আৰু এয়া গুৱাহাটীৰ কোনো ভিতৰুৱা অঞ্চল নহয় বা আন কোনো ৰাজ্যৰ ভিতৰুৱা অঞ্চল নহয় এয়া গুৱাহাটী মাছমজিয়া য'ত নাহৰ ফুটুকীৰ সন্ত্ৰাস এইধৰণে চলিছে নাহৰ ফুটুকীৰ মুক্ত বিচৰণক লৈ সকলো শংকিত হৈ আছে অঞ্চলটোত আৰু জি এম চি এইচৰ সমীপত এয়া নাহৰ ফুটুকীৰ সন্ত্ৰাস সমাগত অসমীয়াৰ ৰঙালী বিহুটি ৰঙালী বিহুৰ কাদৰিবলৈ এতিয়া প্ৰতিজন অসমীয়াৰ ব্যস্ততাৰ সীমা নাই বিহুৰ পিঠা জলপান তৈয়াৰ কৰাত ব্যস্ত হৈ পৰিছে গহপুৰৰ ককিলাৰ একাংশ মহিলা দৈনিক 500ৰ পৰা 1000 তিল পিঠা প্ৰতিদিনে তৈয়াৰ কৰি উলিয়াইছে এইসকল মহিলাই ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিক্ৰী কৰিব এই পিঠাখিনি বিহুৰ অহাৰ আনন্দ জুৰিছে বিহু নাবো তেওঁলোকে আৰু এই সন্দৰ্ভত এক প্ৰতিবেদন আগবঢ়াইছে আমাৰ গহপুৰৰ সাংবাদিক পলাশ ফুকনৰ মই উপস্থিত আছো গহপুৰৰ ককিলাত সতীৰ্থই দেখাব এই মুহূৰ্তত ঢেঁকীৰ শব্দত ৰজন জনাইছে চৌদিশ আৰু ৰঙালী বিহু আহিল বুলি কোৱাৰ লগে লগে গাঁৱৰ জীয়ৰী বোৱাৰী সকলো ব্যস্ত হৈ পৰে পিঠা পনা বনোৱাত আৰু ককিলা গাঁৱৰ যিসকল মহিলা আছে তেওঁলোক একত্ৰিত হৈ পিঠা পনা কিছু আগতীয়াকৈ বনাইছে আৰু এই পিঠা পনাসমূহ তেওঁলোকে বিভিন্ন বজাৰসমূহলৈ লৈ যাব আৰু খোলাত ইতিমধ্যে বগা পিঠা আৰু বিবিধ জলপান কৰাই গুড়ি কোমল চাউল ভজা চাউল ইত্যাদি তেওঁলোকে তৈয়াৰ কৰি আছে আৰু খোলাত এনেদৰে যি তিল পিঠা সেয়াও তৈয়াৰ কৰি থকা পৰিলক্ষিত হৈছে আৰু ইফালে ঢেঁকীৰ শব্দত ৰজন জনাইছে তেওঁলোকে পিঠাগুড়ি শুনাত ব্যস্ত হৈ আছে সতীৰ্থই দেখাই আছে এই মুহূৰ্তত আৰু আমি কথাও পাতিম আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ কি পিঠা বনাই আছে এয়া তিল পিঠা কিমান বনালে এতিয়ালৈকে এতিয়া আমাৰ কমেও 1500মান হ'লগৈ হয় এইসমূহ বিক্ৰী কৰিব হয় কি কি বনালে আৰু কি কি বনাবলৈ বাকী আছে আমি এতিয়া বৰ্তমান তিল পিঠা আৰু সান্দহ গুড়ি কোমল চাউল ভজা চাউল এইখিনি আমি বনোৱা হৈছে নাৰিকলৰ লাড়ু তিলৰ লাড়ু এইখিনি পাছত পকা মিঠৈ এই বিহু ওচৰা ওচৰিত মানে বনাম নহ'লে এতিয়া পৰা বনালে মানে বেয়া হৈ যাব আমি লখিমপুৰ দিছোঁ তেজপুৰ দিছোঁ আৰু আমি বিভিন্ন জেগালৈ আমি তেনেকৈয়ে দিওঁ আৰু গুৱাহাটীলৈও দিব লাগিব সেইকাৰণে আমি এনেকৈ বিহু আহিলে আমি একেবাৰে এই 6-7গৰাকী মহিলাই লগ লাগি আমাৰ মানে পিঠাত বনোৱাত একদম পূৰা আমি ব্যস্ত হৈ পৰোঁ আৰু যিসকল কৰ্ম ব্যস্ততাৰ মাজত থকা মহিলা আছে তেখেতলোকে মানে আমাৰ পৰা মানে পিঠা বনাবলৈ তেখেতলোকে ঘৰত সময় নাপায় সেইকাৰণে আমাৰ পৰা তেখেতলোকে কিনি নিয়ে আৰু তেখেতলোকৰ কাৰণেই আমি প্ৰস্তুতি কৰিছোঁ এয়া আমি মহিলাসকলে তেনেকৈ স্বাৱলম্বীও হৈছোঁ সকলোৱে আমি প্ৰতিজনীয়ে আমি আমাৰ ঘৰত মানে যিখিনি ব্যস্ত আৰু মুঠতে এইকেইদিন হয় নিশ্চয় আৰু আপোনাৰ দেখাবলৈ সতীৰ্থক অনুৰোধ কৰিছোঁ ঢেঁকী দি আছে আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ পিঠা বনত লাগি আছে নিশ্চয় ঢেঁকী দি কেনেকুৱা লাগিছে যিহেতু এতিয়া বিহু আহিছে ভাল লাগিছে এবাৰ বিহু হুঁচৰি গোৱা হ'বনে বিহু মৰা হ'ব হ'ব আমাৰ বোৱাৰী জেং বিহু মৰা হয় নিশ্চয় এনেদৰে আচলতে বিধে বিধে তেওঁলোকে পিঠাসমূহ বনাবলৈ আৰম্ভ কৰিছে আৰু প্ৰথম পৰ্যায়ত তেওঁলোকে এইসমূহ তিল পিঠা বনাইছে লাগি আছে হয় লাগি আছোঁ কি কি পিঠা বনাইছে এতিয়া আমাৰ তিল পিঠা বনোৱা হৈছে তাৰপিছত আকৌ পকা মিঠৈ তিলৰ লাড়ু এইবোৰ বনোৱা হ'ব নিশ্চয় আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ কিমান বনালে এতিয়ালৈকে পিঠা কিমান বনোৱা হ'ল 1500-2000 হয় কিমান বনোৱা হ'ল আৰু তিল দি বনাইছে হয় তিল চেনি হয় আৰু কি কি বনাব আৰু পকা মিঠৈ নাৰিকলৰ লাড়ু বৰপিঠা নিশ্চয় আৰু এনেদৰে এতিয়া ৰঙালী বিহু অহাৰ গম পাই ৰঙালী বিহু অহাৰ খবৰ পাই এতিয়া সকলোৰে গাত তত নাইকিয়া হৈছে পিঠা পনা বনাইছে ককিলাৰ এইসকল মহিলাই